ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত বলেন? হচ্চকিত হওয়া, আমাকে সচেতন হওয়া, আমাকে এই মুহূর্তে কান খাড়া করা, আমার রব আমাকে কিছু বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে নামাজের জন্য তোমাকে ডাকা হয়, বলেন জুমার দিনে নামাজের জন্য তোমাকে ডাকা হয়, মিয়াউমিল জুমআতে, এটা জুমার দিনে শব্দটা, এটা কায়দে এতরাজি নয়, কায়দে ইত্তেফাকি, এটা দিয়ে বাকি সব নামাজকে বাদ দেওয়া হয় নাই, এটা দিয়ে বাকি সবগুলো দিনকে বাদ দেওয়া হয় নাই, বরং জুমার দিনের গুরুত্বের জন্যই এই শব্দটা বলেছে। এটা কায়দে ইত্তেফাকি, কায়দে কি নয় বলেন, এতরাজি নয়, এটা দিয়ে কাউকে বাদ দেওয়া হয় নাই, বলকে এটা দিয়ে আল্লাহ তাআলা জুমার গুরুত্বের কথা বলেছেন। এছাড়া তর্জমা কি, ইদা নুদিয়া লিস-সালাতে মিয়াউমিল জুমআতে, মিয়াউমিল জুমআটা শব্দটাকে রেখে দেন কায়দে ইত্তেফাকি হিসাবে, তাহলে তর্জমা কি, যখনই তোমাকে নামাজের দিকে ডাকা হয়, বলেন যখনই তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ইদা নুদিয়া লিস-সালাতে, যখনই তোমাকে নামাজের দিকে ডাকা হয়, বলেন 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 বলেন, যখনই তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ইদা নুদিয়া লিস-সালাতে, যখনই তোমাকে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে তুমি নামাজের দিকে দৌড় লাগাও, নামাজের দিকে কি লাগাও, নামাজের দিকে দৌড় লাগাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে নামাজের দিকে দৌড় লাগাও। আমি বললাম, রব্বুল আলামিন, আজানের সঙ্গে সঙ্গে যদি আমি নামাজের দিকে যাই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, দালিকুম খায়রুল লাকুম, কথা দিলাম যদি নামাজ আজানের সঙ্গে সঙ্গে তুমি মসজিদে ছুটতে পারো, জালিকুম খায়রুল লাকুম, তোমার বন্ধুরা দোকানদারি করে যা পেয়ে গেছে, তোমার বন্ধুরা অফিসে আদালতে থেকে যা পেয়ে গেছে, তোমার সহকর্মীরা অফিসে থেকে যা পেয়ে গেছে, তুমি মসজিদে ছুটে গেলে, জালিকুম খায়রুল লাকুম, কথা দিলাম এটা তোমার জন্য অনেক দামি, সুবহানাল্লাহ, জালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য শ্রেষ্ঠ, বলেন এটা তোমার জন্য কি শ্রেষ্ঠ? খায়রুন শব্দ ইসমে তাফজিলের সিগা, এর অর্থ কি, খায়রুল লাকুম মিন কুল্লি শাই, খায়রুল লাকুম মিন কুল্লি শাই, যদি তোমার স্বর্ণের দোকান হয়, আর তোমার স্বর্ণের দোকানে যদি 1 কোটি টাকার বেচা কিনাও জুমার নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে যায়, মাগরিবের নামাজের সময় হয়ে যায়, যদি জমিন থেকে আসমান হীরার পান্না দিয়ে ভরেও দেওয়া হয়, যদি গোটাটা ঢাকা শহর তুমি মালিক হয়ে যাও, এদিকে আজান হয়ে গেছে, ওদিকে ঢাকা শহরের মালিক হওয়ার ফয়সলা চলছে, রব্বুল আলামিন বলেন, জালিকুম খায়রুল লাকুম, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় লাগাও, জালিকুম খায়রুল লাকুম, জমিন থেকে আসমান স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হলেও যা হয়তো তোমার জন্য তার চেয়েও শ্রেষ্ঠ, ঠিক কি তর্জমা করবেন, জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, মুখস্থ করেন, জালিকুম খায়রুল লাকুম, বলেন বলেন বলেন, জালিকুম খায়রুল লাকুম, আবার বলেন, জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, যেন খতিবকে বলে, খতিব, আজানের সঙ্গে সঙ্গে তুমিও মসজিদে দৌড় লাগাও, ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, আজানের সঙ্গে সঙ্গে তুমিও মসজিদে দৌড় লাগাও, ইমাম সাহেব মসজিদের হুজরায় থাকে, লেকিন তিনি যদি আজানের পরে মসজিদে না আসেন, খতিব সাহেব মসজিদের হুজরায় থাকে, তিনিও যদি মসজিদে ছুটে না আসেন, তিনিও এটা পেলেন না, আরেকজন 1 মাইল দূর থেকে ছুটে আসলেন, তিনি পেয়ে গেলেন, কি ভাই বলেন, জালিকুম খায়রুল লাকুম, বলেন বলেন বলেন, ওলামা ইকরাম, আপনাদেরকে বলা মানে আমি খুব হয়ে গেছি এই জন্য নয়, আমি শুধুই তাকরার করে আপনাদেরকে শোনানো, আমি তাকরার করছি শুধু, বলেন আমাকে মাফ করে দেবেন আপনারা, তো তিনি আমাদেরকে বলছেন না, আমি আপনাদেরকে বলি নাই, আমি তাকরার করছি, হ্যাঁ আমি কী করছি বলেন, জালিকুম খায়রুল লাকুম, বলেন জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, জালিকুম খায়রুল লাকুম, রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে যদি তুমি মসজিদমুখী হয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যদি তুমি মসজিদমুখী হয়ে যাও, আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ছুটো, জালিকুম খায়রুল লাকুম, রব্বুল আলামিন বলেন, কথা দিলাম এটা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ, এটা তোমার জন্য এই মুহূর্তে সারা দুনিয়া যত আবাদত আছে সবচেয়ে দামি, এই মুহূর্তে সারা দুনিয়ার যত ব্যবসা আছে সবচেয়ে দামি, এই মুহূর্তে দুনিয়ার যত মাসগুলো আছে সবচেয়ে দামি, এই মুহূর্তে আখেরাতের যত মাসগুলো আছে সবচেয়ে দামি, জালিকুম খায়রুল লাকুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা,
দুনিয়ার যত মাসগুলা আছে সব মাসগুলা থেকে এই মুহূর্তে মসজিদ তোমার জন্য দামি, আর আখিরাতের যত ব্যস্ততা আছে সব ব্যস্ততা থেকে এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বেশি দামি। তুমি ঘরে বসে বসে তেলাবাত করছো, আজান হয়ে গেছে এবার মসজিদে যাও, তেলাবাতের চেয়ে বেশি দামি। তুমি ঘরে বসে বসে জিকির করছো, আজান হয়ে গেছে এবার মসজিদে ছুটো, এবার তোমার ঘরে বসে জিকিরের চেয়ে বেশি দামি। দালিকুম খায়রুল লাকুম, বলেন বলেন বলেন, দালিকুম দালিকুম খায়রুল লাকুম, আবার বলেন দালিকুম খায়রুল লাকুম, দালিকুম খায়রুল, কি বলেন তো যেখানে তোমার ডিউটি থাকুক ওখান থেকে আজান হলে তোমার জন্য মসজিদ দামি। এই জন্য যে ডিউটিতে মসজিদে যাওয়া যায় না এই ডিউটি মুসলমানের জন্য জায়েজ হবে না। ঠিক কি বলছি বলেন, মুখস্থ করেন, যে ডিউটিতে তুমি আমেরিকা থাকো যে ডিউটিতে মসজিদে যাওয়া যায় না, তুমি ইতালিতে থাকো যে ডিউটিতে মসজিদে যাওয়া যায় না, মসজিদ কাছে আছে অথচ যাওয়া যায় না, আর মসজিদ নাই, মসজিদ 400 মাইল দূরে, সেখানে তুমি কি করবা, সেখানে তুমি নামাজ পড়তে পারবা না, এমন ডিউটি কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কি বলছি বলেন, নামাজ পড়তে পারবে না এমন ডিউটি মুসলমানের জন্য জায়েজ নাই। আমেরিকা থাকলেও জায়েজ নাই, কানাডা থাকলেও জায়েজ নাই, লন্ডন থাকলেও জায়েজ নাই, ইতালি থাকলেও জায়েজ নাই। কি বলছি বলেন, মুখস্থ করেন, কি বলছি, যে ডিউটিতে মসজিদে যাওয়া যায় না অথবা নামাজ পড়া যায় না এই ডিউটি মুসলমানের জন্য কি নাই? যে ডিউটিতে রোজা রাখা যায় না এই ডিউটি মুসলমানের জন্য জায়েজ নাই। যে ডিউটিতে রোজা রাখা যায় না এই ডিউটি মুসলমানের জন্য কি নাই? এই ডিউটি মুসলমানের জন্য জায়েজ না। যে ডিউটি করে রোজা রাখতে পারে না, আমার ডিউটি আছে রোজা রাখতে পারে না, এই ডিউটি কোনো মুমিনের জন্য কি নাই বলেন? কোনো মুমিনের জন্য জায়েজ নাই। যে ডিউটির কারণে নামাজে আসতে পারে না ওই ডিউটির কারণে ওই ডিউটি কোনো মুমিনের জন্য জায়েজ নাই। ড্রাইভারি করে বস তাকে নামাজ পড়তে দেয় না এই ড্রাইভারি তার জন্য জায়েজ নাই। দোকানদারি করে দোকানদারের মালিক তাকে নামাজ পড়তে দেয় না এই দোকান জায়েজ নাই। যেই বাড়িতে থাকার কারণে ভাড়াটিয়া থাকার কারণে মালিক তাকে সকালবেলা চাবি দেয় না আর সে মসজিদে যেতে পারে না এই বাড়িতে থাকা জায়েজ নাই। কথা বুঝাতে পারি নাই মনে হয়, হাসরের ময়দানে গিয়ে বলবেন মালিক আমাকে চাবি দেয় না এই জন্য আমি মসজিদে যাই নাই, না এই কথা এই অজুহাত চলবে না। ভাড়াটিয়া বন্ধুরা, আপনারা যেদিন ভাড়া নেবেন সেদিন মালিককে বলবেন আমি কিন্তু ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ব। বুঝেন নাই কথা, কি বলছি বলেন 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 বলেন, আমি কিন্তু ফজর নামাজ কোথায় গিয়ে পড়ব? মসজিদে গিয়ে পড়ব। মালিক বলবেন না, নিরাপত্তাজনিত কারণে ফজর নামাজে মসজিদে যাওয়ার জন্য চাবি দেওয়া হবে না। আপনিও বলবেন আমি এই বাড়িতে থাকবো না। মনে থাকবে ইনশাআল্লাহ বলেন কি? এই কথা প্রস্তুতি নিয়ে আমি বসি নাই, আমার রব আমাকে দিয়ে বলাচ্ছে। তাইলে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। মালিক চাবি না দিলে কি বলবেন? আপনার বাড়িতে আপনি থাকেন, আমি গেলাম, আমি সেখানে গিয়ে বাড়ি নিব যেখানে মালিক আমাকে ফজরের নামাজের জন্য কি দেয় বলেন? চাবি দেয়। মালিকের অজুহাত দিয়ে আপনি ফজর নামাজ ছেড়ে দিবেন, আপনার জন্য এই বাড়িতে থাকাই জায়েজ হবে। হ্যাঁ উম্মতে মুসলিমা, আল্লাহ আমাকে বুঝ দান করেন। আমি আমার জন্যই বলছি মেরে ভাইও, উসিকুম ওয়া ইয়ায়া। আল্লাহর নবী যখনই কথা বলেছেন শেষে একটা বাক্য বলতেন উসিকুম ওয়া ইয়ায়া, আমি আগে তোমাদেরকে বলছি পরে আমাকে বলছি, কিন্তু বিষয়টা এরকম না, এটা আরবি ভাষার ঢং। উসিকুম ওয়া ইয়ায়া জমিরে মনসুবে মুত্তাসিল, আগে আনতে হয়, মনসুবে মুনফাসিল পরে নিতে হয়, এই জন্য তরজমা এভাবে করেছেন উসিকুম ওয়া ইয়ায়া। অন্যথায় বলা উচিত ছিল উসি ইয়ায়া ওয়াকুম। ওলামা একরাম যদি সমর্থন করেন তাইলে বুঝতাম যে আপনারা বুঝছেন, এ আওয়াম বুঝবে থোড়াই। বলেন উসি ইয়ায়া ওয়াকুম, বলেন আপনারা বলেন, কিন্তু এটা আরবি কায়দার কি খেলা, এই জন্য আরবি কায়দা কি উসিকুম ওয়া ইয়ায়া, আমি আমাকে বলছি এরপরে তোমাদেরকে বলছি, আমি আমাকে বলছি আগে এরপরে তোমাদেরকে বলছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ নাও আল্লাহ মারখাদা, তিনি বলতেন বান্দা যখন কথা বলে তখন তার দুই কানে শুনে, কয় কানে শুনে বলেন? আমার দুই কান আগে শুনে না আপনাদের কান আগে শুনে? আমি যখন কথা বলছি আমার কান আগে শুনছে না আপনাদের কান শুনছে আগে? যদিও এই ফাসলা খুব কম, এই দূরত্ব কুদরতে লাহির কারণে খুব কম, বলার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স আমিও শুনি আপনারাও শুনেন, লেকিন আগে আমি শুনি পরে আপনারা শুনেন। এই জন্য উসিকুম
ওয়াইয়া, আমি আমাকে বলছি, পরে আপনাদেরকে বলছি, মেরে ভাইও, আজানের পরে পৃথিবীর কোনো মাসগালা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। আজানের পরে নখ কাটার সুযোগ কোথায়? আজানের পরে মুছ কাটার সুযোগ কোথায়? আজানের পরে শুধুই অজু ইস্তেনজা জায়েজ? বলেন কোনটা জায়েজ? বলেন আজানের পরে শুধু কোনটা? বলেন অজু ইস্তেনজা। মুসলমান, মসজিদে যাওয়ার গতি তোমার যেমন হবে, মসজিদে যাওয়ার গতি তোমার যেমন হবে, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তোমার তেমন হবে। বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। এই জন্য আমাদের এক উস্তাদ রশিদিয়ার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, ইনাকে পরবর্তী জমানা মুজাদ্দেদ বলবে, মুজাদ্দেদ পরবর্তী প্রজন্ম ইনাকে মুজাদ্দেদ বলবে, তিনি বলেন বহুত হাতি ঘোড়া ধরা খাবে আর বহুত পিপীলিকা পার হয়ে যাবে। বুঝেন নাই কথা? হাতি ঘোড়া কী খাবে? ধরা খাবে, আর পিপীলিকা কী হয়ে যাবে? পার হয়ে যাবে। আমাদের মতো মুফতিদেরকে বলবে দাঁড়াও, হিসাব লাগাও, আর সাধারণ থেকে সাধারণ মুসলমান যে মসজিদে সবার আগে চলে যায় তাকে বলবে যাও। কী হয়? আল্লাহ আমাদেরকেও যাও কাতারে বলে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো একটা আয়াত বললেন, কি? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন যার আমলনামা ডান হাতে দিবে তার হিসাবটা সহজ হবে। হিসাব সহজ হবে এটা কেমন, এটার ধরনটা কেমন হবে? হিসাব সহজ হবে এটার ধরনটা কেমন হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে এটার পদ্ধতিটা কেমন হবে, এটার কাইফিয়তটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হিসাব সহজ হবে অর্থ কি জানো? আল আরযু ফাকাত, আল্লাহ তাআলা তাকে শুধু আল্লাহ তাআলার সামনে পেশ করবে, ফেরেশতা তাকে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, পেশ করার সঙ্গে সঙ্গে আমলনামা খোলার আগেই আল্লাহ তাআলা বলবেন যাও। আল আরযু ফাকাত, শুধুই আল্লাহ তার সামনে পেশ হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকেও আপনাদেরকেও আল্লাহ আমাদেরকে শুধুই পেশ করে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। মেরে ভাইও, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষগুলো যাদের দিল আল্লাহ তালার ঘরের সঙ্গে লাগা থাকে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষের দিল আল্লাহ তালার ঘরের সাথে লাগা থাকে, মসজিদের সাথে লাগা থাকে, রসুল বলেন আল্লাহ তালা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। মসজিদের সাথে লাগা থাকে মানে সে মসজিদ থেকে বের হয় না, মসজিদ থেকে বের হয় না, লাম ইয়াখরুজ মিনাল মসজিদ, সে মসজিদ থেকে বের হয় না, ইল্লা, তবে শুধুই বের হয় আই ইয়াউদা, মসজিদে ফিরে যাওয়ার জন্য। বলেন সে মসজিদ থেকে কী হয় না? বের হয় না, তবে বের হয় কেন? আবার মসজিদে ফিরে আসার জন্য অজুর প্রয়োজনে বের হয়, ইস্তেনজার প্রয়োজনে বের হয়, খাবারের প্রয়োজনে বের হয়, মাল তালাশ করার প্রয়োজনে বের হয়, হালাল খাবারের প্রয়োজনে বের হয়, এই জন্য সে মসজিদ থেকে বের হয় না, মসজিদ থেকে বের হয় শুধু আবার মসজিদে ঢোকার প্রস্তুতি নেওয়ার জন্য। এই মানুষটা আল্লাহ তালা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেন। এই জন্য মসজিদে কখন যাবেন? একামত হইলে? জোরে বলেন একামত হইলে? কখন যাবেন? আজান হইলে? আরও যারা পারি আজানের আগে। সুবহানাল্লাহ, বলেন কি সুযোগ আছে আপনাদের হাতে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিসের উপরে চেষ্টা করবেন? মসজিদে কখন যাবেন? আজানের আগে। আর যদি আজানের আগে না পারি, কমপক্ষে আজানের সঙ্গে সঙ্গে, আজানের সঙ্গে সঙ্গে যেই মুসলমান বেচাইন হয় না, মসজিদে যাওয়ার জন্য কলিজা পাগল হয়ে যায় না, মসজিদে যাওয়ার জন্য সে পাগল পাড়া হয়ে যায় না, সে মুমিন কিসের? আবার সে আবার মুমিন কিসের? সে তো কলিজা পাগল পাড়া হয়ে যাওয়ার কথা, আমি তো এখন মসজিদে যাব, আমার রব তো আমাকে ডেকেছেন, এই জন্য যাবো তো মসজিদে ইনশাআল্লাহ। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাগাল ওয়াদুআ, যে অজুকে পরিপূর্ণ করে নিল, ঘরে অজু করে নিল, পরিপূর্ণ অজু করে নিল, ভালোভাবে অজু করে নিল, এরপরে সে মসজিদের দিকে রওনা দিল, রসুল বলেন একটা কদম দিল একটা নেকি হয়ে গেল, আরেকটা কদম দিল একটা গুনাহ মাফ হয়ে গেল, আরেকটা কদম দিল আল্লাহ তাআলা তার দরাজা একটা দরাজা বুলন্দ করে দিল। কি ভাই? এজন্য খোতাল মাসাজিদ,
মসজিদের দিকে যেই কদম উঠে, মসজিদের দিকে যেই কদম উঠে, যেই কদম মসজিদের দিকে যেই গতিতে উঠে, পাঁচ ভক্ত নামাজে মসজিদের দিকে তার কদম উঠে, আল্লাহ তালা তাকে ফুলসেরাত বিদ্যুতের মতো বার করে দেবে। আল্লাহ যাবো তো মসজিদে ইনশাআল্লাহ, শুধু অপেক্ষা করবেন কখন একামত হয়। কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের জামানায় চিহ্নিত মুনাফেক সেও জামাত ছাড়ত না, আমাদের জামানায় চিহ্নিত মুনাফেক সেও জামাত ছাড়ত না, আমরা জানি সে মুনাফেক, তারপরেও সে জামাত ছাড়ত না, রাসূলের জামানায় মুনাফেক জামাত ছাড়ত না, আর এই জামানায় মুমিনে কামেল দাবি করে সেও জামাতে নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য মেরে ভাইও জামাত খেলনা নয়। জামাত কি নয় বলেন? জামাতে নামাজ এটা খেলনা নয়, মাহফিলে এসে নামাজ পড়ে না, এমন হাজারো কুলাঙ্গার আছে, আছে না নাই বলেন? এশার নামাজের আজান হবে, সে মাহফিল থেকে গিয়ে বুট বাদাম খাবে, আছে না নাই বলেন? এদের ওয়াজ দিয়ে কি হবে? এদের ওয়াজ শুনে কি হবে? এদের ওয়াজ দিয়ে কি হবে? এজন্য মসজিদে মাহফিলের দিনে নামাজ পড়ে না। আমি এদের উদাহরণ দেই, যার জন্য নাই তার জন্য জিয়াফতওয়ালা বাড়িতেও নাই বলেন, যার জন্য নাই তার জন্য কি জিয়াফতের বাড়িতেও তার জন্য থাকে না, এরা বঞ্চিত, এরা দীনহীন, এরা বঞ্চিত। কোন ভাষা বলবেন এদের? আর কিছু বলেন না, ইনি ভাষাবিদ, এরা কপাল পোড়া হতভাগা, এরা দুর্ভাগা বলেন, এরা কি এরা দুর্ভাগা? মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যেতে পারে না, এরা দুর্ভাগা, এরা হতভাগা, এরা কি বলেন? এরা হতভাগা, এরা দুর্ভাগা, এদের দুর্ভাগ্য, এরা জমিনে এদের জন্ম না হলে ভালো ছিল, পৃথিবীতে এদের জন্ম না হলে ভালো ছিল, পৃথিবীতে দুনিয়াতে এরা না আসলে ভালো ছিল। এদেরকে ইমানের দৌলত দিয়েছেন রব্বে করিম, পাঁচবার রব এদেরকে ডাকে, পাঁচবার ইদা নুদি আলিস সালা, তোমাকে ফজরে ডাকা হয়, তোমাকে জোহরে ডাকা হয়, তোমাকে আসরে ডাকা হয়, তোমাকে মাগরিবে ডাকা হয়, তোমাকে এশায় ডাকা হয়, তোমাকে ডাকা হয়। শুধু মুয়াজ্জিন ডাকে না, আমিও রব্বে করিম তোমাকে ডাকি, আমিও রব্বে করিম তোমাকে ডাকি। আল আমরু ইয়াতাকাররা, আমার তাকরার হয়, ইনদা উজুবিল আদা, যখনই আদায়ের ওয়াক্ত আসে তখনই আমার তাকরার হয়। এর অর্থ কি? জোহরের নামাজের সঙ্গে সঙ্গে আসমান থেকে আলার আসে, আকিমুসসালাহ, উঠো পড়ো নামাজ। আবার আসরে এলান হয়, এই এলান চলতে থাকে জোহরের শেষ সময় পর্যন্ত। নুরুল আলম, আমরা কি পড়ছি? আমার তাকরার হয় বলে, আমার কি হয়, কি লেগে পড়ছিলাম এগুলো, আমার তাকরার হয়, হালিল আমরু ইয়াতাকাররার আমলা, আমার তাকরার হয় না হয়, সব তো আমরা পড়ছি আর শিখে আসছি, আমার তাকরার হয়। যারা আমরা নুরুল আলম পড়াইছি, অসুল শাসি পড়াইছি, কি পড়ছি, আমার কি হয়, আমার তাকরার হয়। অর্থ কি? যখনই আদায়ের ওয়াক্ত আসে, যখনই জোহর নামাজ আসে, যখনই আসরের সময় হয়, যখনই মাগরিবের সময় হয়, যখনই এশার সময় হয়, যখনই ফজরের সময় হয়, তখনই আর শাহজিন থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, এই আকিমুসসালাহ, পড়ো নামাজ। এই এলান চলতে থাকে এই নামাজের শেষ সময় পর্যন্ত, শুধু নাম ধরে এলান হতে থাকে, উঠো, এ উঠো, দোকান থেকে উঠো, এই অফিস থেকে উঠো, এই ডিউটি থেকে উঠো, পড়ো নামাজ। কিন্তু রব্বুল আলামিন বড় মেহরবানি করে আমাদেরকে মুয়াজ্জিন দিয়ে মনে করিয়ে দেয়, সুবহানাল্লাহ, আমাদেরকে মুয়াজ্জিন দিয়ে কি করে দেয় বলেন, আমাদেরকে মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় মুয়াজ্জিন, তুমিও একটু এদেরকে শুনিয়ে দাও। আমি তো বলি লর্ড স্পিকার বানিয়েছে শুধু রব্বে করিম আজান দেওয়ার জন্য, বলেন মাইক বানিয়েছে কেন বলেন, মাইক বানিয়েছে শুধু আজান দেওয়ার জন্য, মাইক বানিয়েছেই শুধু আজান দেওয়ার জন্য, আজানের জন্যই আল্লাহ তাআলা মাইক বানিয়েছেন, আজানের জন্যই আল্লাহ তাআলা কি বানিয়েছেন বলেন, আজানের জন্যই আল্লাহ তাআলা মাইক বানিয়েছেন। এজন্য চলেন নিয়ত করি, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন বলেন ইনশাআল্লাহ, এশার নামাজ থেকে কি দিব, প্রমাণ দিব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। রব, ওমা আলাইনা ইল্লাল বালা, রব আমার কাজ শুধু কানে দেওয়া, আমার কাজ শুধু কানে দেওয়া, আপনার কাজ তো দিলে দেওয়া। রব্বুল আলামিন আপনাদের কাজ দিলে দেওয়া, ওলামায়ে কেরাম আপনাদেরকে এত কষ্ট করে আনেন কেন, শুধুই এই কথাগুলোকে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, শুধু এই কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে কষ্ট দেন।